চাপে পড়ে সাকিবের সিদ্ধান্ত বদল। অবশেষে জানা গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব। সাকিবের দক্ষিণ আফ্রিকা যাওয়া না যাওয়া নিয়ে কম জল খোলা হয়নি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। অবশেষে সমাপ্তি হয়েছে সাকিব বিসিবির ভুল বোঝাবুঝির। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী 30 এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে। তবে আজ শনিবার হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অ্যাভেলেবল বলে জানালেন সাকিব। এর খানিক পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল রোববার রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। দুবাই থেকে দেশে ফেরার পর পাপনের সঙ্গে একান্ত সাক্ষাতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যা আনুষ্ঠানিকভাবে জানালেন আজ। শনিবার দুপুর 1টার কাছাকাছি সময়ে বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, শীর্ষ পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ এবং সাকিব আল হাসান। এ বৈঠক শেষে সাকিব বলেন, পাপন ভাইয়ের পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সাথে কথা হলো। যেহেতু তিন ফরম্যাটই আছি, তিন ফরম্যাটই সবসময় অ্যাভেলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেলেবল। কিন্তু তিনি নিজেই অ্যাভেলেবল থাকলেও তাকে কি দক্ষিণ আফ্রিকায় দেখা যাবে? কেননা সাকিবকে তো প্রায় 2 মাসের বিশ্রাম দিয়েছে বিসিবি। এখন সেই বিশ্রামের সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব, গেলে কবে, এই প্রশ্নের উত্তর দিয়েছেন পাপন। তার ভাষ্যমতে দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচই অ্যাভেলেবল সাকিব। আগামীকাল রোববার রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে ওকে দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে 18 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের 2 ম্যাচ যথাক্রমে 20 ও 23 মার্চ। 31 মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে 8 এপ্রিল থেকে। 1 মাসের সফর শেষে 13 এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড তামিম ইকবাল খান, অধিনায়ক লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসু মাহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড মোমিনুল হক, অধিনায়ক তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।